ভিউয়ার্স, বাগেরহাটের হযরত খাজা খানজানী রহমতুল্লাহের মাজার, এটা মাজার মোড়। তো বাগেরহাটে যখনই ঈদ উৎসব আসে, হোক কোরবানি ঈদ কিংবা রোজার ঈদ, বাগেরহাট মাজার ষাটগম্বুজ এসব এলাকায় কিন্তু আসলে পর্যটকদের প্রচুর জনসমাগম হয় এবং খুবই আনন্দমুখর পরিবেশ তৈরি হয়। তো মাজারের এই গেটটি খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, জনাব শেখ নাসের তন্ময় ভাই করে দিয়েছেন। তো এই গেটটির জন্য মাজার মোড়ের সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে এবং বাম সাইডে হচ্ছে একটি পর্যটন কেন্দ্র। আমি সোজা মাজারের দিকে যাচ্ছি এবং উৎসব মুখর পরিবেশটা তুলে ধরার চেষ্টা করছি। তো এছাড়াও বাগেরহাটের মণিগঞ্জ ব্রিজ, এছাড়াও দর্শনীয় যেসব স্থান আছে, চন্দ্রমহল, বারাকপুর পার্ক, দশানী পার্ক, আরও সুন্দরবন, এইসব এরিয়াতে কিন্তু দর্শকদের ঢল নামে। তো আজকে আমি একটু কোরবানির কারণে একটু বিজি ছিলাম, যার কারণে কিন্তু ভিডিও করতে বের হতে পারি নাই। ঠিক বিকালে সন্ধ্যার আগ মুহূর্তে বের হয়েছিলাম, তো যদিও মণিগঞ্জ ব্রিজ এরপরে ষাটগম্বুজের ওদিকে আমি ভিডিও করতে পারি নাই, কারণ বেলা বেশি নাই। তাই শুধুমাত্র আজকে মাজারের যে আনন্দমুখর পরিবেশটা সেটাই তুলে ধরার চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছেন কোরবানিতে কিন্তু মানুষ একটু ছোটাছুটি কম করে, কোরবানির দিন বের হওয়ার সুযোগ থাকে না, কারণ কোরবানি করে কোরবানির মাংস বিলি করতে হয় বা আত্মীয় স্বজনদের দিতে হয়, এরপরে বাসায় মেহমান আসে। তো যার কারণে কিন্তু কোরবানি ঈদে তেমন একটা বের হওয়ার সুযোগ থাকে না। তারপরেও যারা কোরবানি দেয়নি বা দিতে পারে নাই, তারাই কিন্তু বেশিরভাগ ঘর থেকে বেশি বের হয়েছে। তো এখানে এসে ডান সাইডের রাস্তাটা, সিংদরজার ঠিক ডান সাইডে পশ্চিম সাইডের রাস্তাটা দিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু এসে দেখলাম ওখানে জট লেগে গেছে, জাম হয়ে গেছে, যার কারণে বাম সাইডের রাস্তাটা দিয়ে ঢুকলাম এবং যাচ্ছি মাজারের দিকে, মাজারের সিঁড়ির ঘাটের দিকে। খুবই আনন্দমুখর পরিবেশ তৈরি হয়েছে, আমি দেখানোর চেষ্টা করব পুরোপুরি দিঘির ঘাটটা কেমন আনন্দমুখর পরিবেশ তৈরি হয়েছে। অনেক মানুষের ঢল নেমেছে, যে যেভাবে পেরেছে চলে এসেছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিংবা ফ্যামিলি নিয়ে চলে আসে মাজার ঘাটে। আর বিশেষ করে এই গরমের সময়টায় বিকেলবেলা, সন্ধ্যাবেলায় বা রাত পর্যন্ত কিন্তু অনেক ভিড় থাকে, কারণ ঘাটে কিন্তু অল টাইম বাতাস থাকে, ঠান্ডা শীতল হাওয়া যেটা ঘাটে বসলে উপভোগ করা যায়। তো আজকে ঈদ উপলক্ষে কিন্তু বেশ একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তো ঘাটে দেখলাম মজমা মিলাইছে বাউল শিল্পীরা, তো একটু আমরা শুনে দেখি। আমরা বাউল গান শুনলাম, ঘুরে ফিরে দেখলাম, এবার এখান থেকে বিদায় নিব, কারণ ভিডিওটা দীর্ঘ করতে চাচ্ছি না আর, অলমোস্ট 4-5 মিনিট হয়ে গেছে, এখন আমি এখান থেকে বিদায় নিব। তো এবার আমি পশ্চিম সাইডের রাস্তা নিয়ে আবার রিটার্ন করব। তো দিঘির ঠিক এই যে ঘাটের পশ্চিম সাইডে কিন্তু একটি স্কুল আছে, প্রাইমারি স্কুল এবং হাই স্কুল, খুবই মনোমুগ্ধকর। তো ঈদের সময় যখন এতটা ভিড় হয় তখন এই গাড়িগুলো আসলে নিয়ে আসলে খুবই যানজট সৃষ্টি হয়, অটো, মাহিন্দ্রা, পিক আপ, মিনি পিক আপ, এরপরে প্রাইভেট কার তো আছে, মাইক্রো আছে,
তো এগুলো আসলে যদি আলাদা একটা পার্কিং এর ব্যবস্থা, যেখানে মেলা মেলে ওইখানে যদি এই গাড়িগুলোর পার্কিং এর ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে মনে হয় খুবই ভালো হয়। কারণ এই চিকুন রাস্তা দিয়ে যখন একসাথে অনেক গাড়ি আসে, তখন একটা জটলা সৃষ্টি হয়, জাম সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে এই যে মাজারের সিং দরজা থেকে নেমে ডান সাইডে কিন্তু একটি মাঠ আছে, যেখানে এখন প্রতি বছর চৈত্র মাসের মেলাটা মেলে যে মাঠটায়, এই মাঠে কিন্তু গাড়িগুলো পার্কিং করলে খুব একটা ভালো হয়। তো যারা জনপ্রতিনিধি আছেন এই বিষয়টা সুনজর দিবেন। এছাড়াও আমার পোস্টের বিভিন্ন কমেন্টে দেখা যায় যে মাজারের সিঁড়ির ঘাটে গোসল করার যে জায়গাটা, এই জায়গাটাতে কিন্তু অনেকেই গোসল করতে ভয় পান, কুমিরে এসে হামলা করতে পারে। তাই ওখানে যদি নেট দিয়ে ঘিরে দেওয়া যায়, যাতে কুমির প্রবেশ করতে না পারে, সব শ্রেণীর মানুষ যাতে গোসল করতে পারে, এই বিষয়টির দিকেও সবাই একটু সুনজর দিবেন, যারা জনপ্রতিনিধি আছেন, যারা আমার ভিডিওগুলো দেখেন, উপভোগ করেন। তো ভিডিওটি আর দীর্ঘ করছি না, এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা নতুন দেখছেন, হৃদয় বাগানের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।